নমস্কার, আমি সৈকত। কৃষি জাগরণে আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলবো এক চক্রবর্তী মশাইকে নিয়ে। মনে মনে ঠিক করেছিলাম, কখনো যদি সঞ্চালনার সুযোগ পাই তবে একটা এপিসোড আমাদের সকলের প্রিয় চক্রবর্তী মশাই মানে শিবরাম চক্রবর্তীকে নিয়ে করব। যদিও কৃষির সঙ্গে শিবরামবাবুর কোনো সম্পর্ক নেই, তবে কি জানেন তো, ভালোবাসার মানুষকে আমরা সব জায়গাতেই খুঁজে পাই। তাই কৃষির সাথেও জড়িয়ে নিলাম শিবরাম চক্রবর্তীকে। কিভাবে কৃষির সঙ্গে তাকে জড়িয়ে নিলাম সেই গল্পটা আপনাদেরকে পরে বলবো। তার আগে এই খেয়ালি এবং রসিক মানুষটির কিছু অদ্ভুত কাণ্ডকারখানা আপনাদের শোনাই। শিবরাম চক্রবর্তী ছিলেন চাঁচলের রাজবাড়ির উত্তরসূরি। যদিও পৈতৃক সম্পত্তিতে তেমন কোনো আগ্রহ তার ছিল না, শিবরাম চক্রবর্তীর আর্থিক কষ্ট দেখে একবার তার বন্ধুরা তাকে বলল, না ভায়া, এবার তোমাকে একটা মামলা করতেই হবে। বন্ধুদের জোরাজুরিতে সম্পত্তির দাবি নিয়ে মামলা ঠুকলেন আদালতে, এবং মামলা হলো যথারীতি শিবরামীয় কায়দায়। নিজের পক্ষে কোনো উকিল নেই, তিনি নিজেই উকিল, আছেন একজন সাক্ষী, আর সাক্ষী অন্য কেউ নন, যার বিরুদ্ধে মামলা ঠুকেছেন স্বয়ং তিনিই সাক্ষী। তার বিশ্বাস সাক্ষী মিথ্যে বলবেন না, কিন্তু যথারীতি সাক্ষী নিজের পক্ষেই বলল এবং মামলা নিষ্পত্তি সেখানেই। এরকম আরও অসংখ্য খামখেয়ালিপনায় গড়া তার জীবন, আর তার এই খামখেয়ালিপনা বারবার মুগ্ধ করেছে আমাদের। একবার শিবরামের এক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন, আপনি লেখেন কখন? শিবরাম চক্রবর্তী তাকে বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি, তখন বিছানায় শুয়ে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর হাত মুখ ধুয়ে চা জল খাবার খেয়ে আবার শুয়ে পড়ি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভাত ঘুম তো বাঙালির ন্যায্য পাও না, তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দিয়ে নিই। বিকেলে চা জল খাবার খেয়ে ভাবি কোথায় আর যাবো, তার চেয়ে বরং শুয়েই থাকি। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে আবার ঘুমিয়ে পড়ি। প্রশ্নকর্তা বিস্মিত হয়ে জানতে চান, তাহলে লেখেন কখন? নির্বিকার ভঙ্গিতে শিবরাম উত্তর দেন, কেন, পরের দিন। এরকম আরও অসংখ্য ঘটনা শিবরামবাবুর সঙ্গে জড়িয়ে আছে, যেগুলো শোনাবো আপনাদের। তার আগে কৃষির সঙ্গে শিবরামবাবুর সম্পর্ক কীভাবে সেটা আপনাদের বলি। শিবরাম চক্রবর্তীকে কিছুদিনের জন্য এক কৃষি পত্রিকায় সম্পাদকের দায়িত্ব সামলাতে হয়েছিল। না না, সত্যি সত্যি নয়, গল্প লিখেছিলেন আমার সম্পাদক শিকার, ব্যাস অতটুকুই ছিল কৃষির সঙ্গে তার সম্পর্ক। বাংলাদেশের সমস্ত নামী কাগজে নিজের লেখা পাঠিয়েও যখন একখানা কাগজেও লেখা প্রকাশিত হলো না, তখন তিনি বেশ মর্মাহত হলেন। মাসিক থেকে পাক্ষিক, পাক্ষিক থেকে সাপ্তাহিকে নামতে হলো, অগত্যা লেখাটার দারুণ অমর্যাদা হচ্ছে জেনেও দৈনিক সংবাদপত্রে প্রকাশের জন্য পাঠালেন, কিন্তু সেখান থেকেও ফেরত এলো, দৈনিকে নাকি অত বড় সংবাদ ধরনের জায়গাই নেই। আশ্চর্য, এত আজেবাজে বিজ্ঞাপন পড়ে না কেউ, তার জন্য জায়গা আছে, অথচ তার বেলাতে স্থান অভাব, বিজ্ঞাপন বাদ দিয়ে ছাপলেই তো হয়। এইভাবে বাংলা মুলুকের তাবৎ কাগজ থেকে লেখা ফেরত আসার পর বাকি রইল কেবল একখানি কাগজ, কৃষি সম্বন্ধীয় সাপ্তাহিক পত্রিকা। তার কথায় চাষারে কাগজ বলেই ওর দিকে তেমন কোনো মনোযোগ দিইনি। তারা কি আমার এই সাহিত্য রচনার মূল্য বুঝবে? ফেরত তো দেবেই, হয়তো সঙ্গে সঙ্গে বলে পাঠাবে, মশাই আপনার আষাঢ়ে গল্প আমাদের কাগজে অচল, তার চেয়ে ফুলকপির চাষ সম্বন্ধে যদি আপনার কোনো বক্তব্য থাকে তা লিখে পাঠালে বরং আমরা দেখতে পারি। সম্পাদক লেখা পড়ে শিবরামবাবুকে জিজ্ঞাসা করলেন, তা আপনি কি এর আগে কখনো লিখেছেন? ঈষৎ গর্বের সঙ্গে তিনি জবাব দেন, না, এই আমার প্রথম চেষ্টা। তা প্রথম লেখা তো সম্পাদকের যথারীতি পছন্দ হয়নি, কিন্তু তাকে দমায় কার সাধ্যি, তিনি যে শিবরাম চক্রবর্তী। গ্রামের বাড়ি থেকে পালিয়ে কলকাতায় এসেছিলেন কিশোর শিবরাম। কোথায় থাকবেন, কি করে পেট চালাবেন জানা নেই, পেট চালাতে খবরের কাগজও বিক্রি করতে হয়েছে তাকে। তিনি লিখতেনও পেটের দায়ে, তিনি বলতেন, গায়ে জোর নেই বলে রিক্সা টানতে পারি না, তার বদলে এই কলম টানি, কলমের উপর আমার টান অতটুকুই। তার দ্বিতীয় লেখাটি সম্পাদকের দারুণ পছন্দ হলো, এতই পছন্দ হলো যে সম্পাদক খুশি হয়ে একদম তাকে সম্পাদকের চেয়ারটা দিয়ে দিলেন, বললেন, আমি 3 মাসের ছুটি নিয়ে ঘাটশিলা হাওয়া বদলাতে যাচ্ছি, আপনি যদি এই সময়ে আমার কাগজটা চালাতেন। শিবরামবাবু তো দারুণ খুশি, একেই বলে সম্পাদক শিকার করতে এসে সম্পাদকতা শিকার। কলম বাগিয়ে কৃষিতত্ত্বের সম্পাদকীয় লিখতে শুরু করলেন, যদিও সম্পাদকীয় লেখার জন্য ঘুণাক্ষরেও কোনো অনুরোধ ছিল না সম্পাদকের, কিন্তু ওটা বাদ দিলে সম্পাদকতা করার কোনো মানেই হয় না, অতএব তিনি লিখলেন। আমাদের দেশে ভদ্রলোকের মধ্যে কৃষি সম্বন্ধে দারুণ অজ্ঞতা দেখা যায়,
এমনকি অনেকের এরকম ধারণা আছে যে এইসব তক্তা আমরা দেখি দরজা জানলা কুড়ি বর্গা পেন্সিল তক্তপোশের যে কাঠ সাধারণত দেখতে পাওয়া যায় সে সমস্ত ধান গাছের। এটা অতীব শোচনীয়। তারা শুনলে অবাক হবেন যে এগুলো ধান তো নয়ই বরঞ্চ পাট বলা যেতে পারে। অবশ্য পাট গাছ ছাড়াও কাঠ জন্মায়। আম জাম কাঁঠাল কদবেল ইত্যাদি বৃক্ষরাও তক্তাদান করে থাকে। কিন্তু নৌকার পাটাতনে যে কাঠ ব্যবহৃত হয় তা কেবলমাত্র পাটের। তার সাহিত্যের হাস্যরস ছিল সম্পূর্ণ স্বভাবজাত। কোথাও জোর করে এতটুকু হাসানোর প্রবণতা ছিল না। পাঠক নিজে মনেই পড়তে পড়তে হাসির রাজ্যে হারিয়ে যান। একটি শব্দের পিঠে আরেকটি শব্দ চালিয়ে ইংরেজিতে যেটাকে আমরা পান বলে থাকি বাংলা সাহিত্যে এটির প্রবর্তন করেছিলেন শিবরাম চক্রবর্তী। খাদ্যরসিক ছিলেন, খেতে খুব ভালোবাসতেন। আর সে খাবার যদি হয় সন্দেশ কিংবা রাবড়ি তাহলে তো কোনো কথাই নেই। একবার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্র মঞ্চে শিবরাম চক্রবর্তী সংবর্ধনার ব্যবস্থা হয়েছে। পাশে বসে রয়েছেন স্বপন বুড়ো, মানে শিশু সাহিত্যিক অখিল নিয়োগী, তিনিও বক্তা। মঞ্চে মানপত্র পাঠ হলো। পাশে বসা স্বপন বুড়োকে শিবরামবাবু বললেন, এসব মানপত্র দিয়ে আমার কি হবে, ঘরের দেয়ালে টানানোর জায়গা নেই, তার চেয়ে বরং একটু রাবড়ি আনলে কাজে দেয়, বেজায় খিদে পেয়েছে। শেষ পর্যন্ত রাবড়ি এলো। সংবর্ধনার মঞ্চে বসেই খাওয়া শুরু করলেন তিনি। খুদে পাঠকরাই ছিল তার বন্ধু, বেজায় ভালোবাসতেন ছোটদের, জীবনে কোনো দিন কারো নিন্দা করেননি, শুনতেও চাইতেন না। যদি কেউ কখনো এসে বলতেন, শিবরামদা আপনার নামে অমুকে খারাপ কথা বলে বেড়াচ্ছেন, সঙ্গে সঙ্গে শিবরামের উত্তর, হতেই পারে না, আপনিই ভুল শুনেছেন, বলেই তার হাত ধরে নিয়ে যেতেন খাওয়াতে। নিজেকে সাহিত্যিক পরিচয় দিতে সংকোচ, বলতেন, দূর দূর, আমি আবার সাহিত্যিক হলাম কবে? প্রেমেন অচিন্ত শরৎচন্দ্র বিভূতিভূষণ এরা হলেন সাহিত্যিক, কত ভালো ভালো লেখেন। নিজের সম্পর্কে বলতেন, আমি কখনোই কালজয়ী হতে চাইনি, সে বৃথা চেষ্টার কালক্ষয় না করে সকলের জীবনের সকালটা না জয় করতে নয় তার সঙ্গী হতে চেয়েছিলাম। ছোটবেলায় ছেলেমেয়েরা আমার লেখা পড়বে, একটু বড় হলেই অক্লেশে ভুলে যাবে আমায়, সেই একটুখানি হাসি হাসি করতে পারলেই আমি খুশি। 1929 সালে তার প্রথম কাব্যগ্রন্থ মানুষ প্রকাশিত হয়। একই বছরে প্রকাশিত হয় আরেকটি কাব্যগ্রন্থ চুম্বন। লিখেছিলেন বাড়ি থেকে পালিয়ে এবং হাতির সাথে হাতাহাতি, এর মতো কিছু অসাধারণ উপন্যাস। ঈশ্বর পৃথিবী ভালোবাসা নামের স্মৃতিকথা গ্রন্থে তিনি লিখে গেছেন নিচের কথা। সৃষ্টি করেছিলেন হর্ষবর্ধন গোবর্ধন বিনি ইতুর মতো কিছু স্মরণীয় চরিত্র। এই খেয়ালি লোকটার শেষকাল কেটেছিল নিদারুণ কষ্টে। নিজেই নিজের অবস্থা নিয়ে বলতেন, জিনিসপত্র সব বাধা হয়ে গিয়েছে, এবার একটা ট্যাক্সি পেলেই চলে যাব। হঠাৎ একদিন প্রবল জ্বরে দুর্বল হয়ে বাথরুমে সংজ্ঞা হারান তিনি, সারা রাত পড়ে রইলেন সেখানে। পরের দিন জানাজানি হলে তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। সেই দিন ছিল 28 আগস্ট 1980। এক পর্যায়ে ডাক্তার তাকে জিজ্ঞাসা করেন, শিবরামবাবু এখন কেমন লাগছে? জড়ানো গলায় উত্তর দেন, ফার্স্ট ক্লাস। তার কয়েক মিনিট পরেই মৃত্যু হয় শিবরাম চক্রবর্তীর। এক অজানা রাজ্যে হারিয়ে যান হাসির রাজা শিবরাম চক্রবর্তী। তবে তার সাহিত্যকর্ম আজও ছড়িয়ে আছে আমাদের মাঝেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আরও জানতে ক্লিক করুন bengali.krishijagran.com।